বুড়ি, এই তোর কি হলো? এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? আরে বসে, আমিও তো বুঝতে পারছি না পরি হঠাৎ এইভাবে দাঁড়িয়ে গেল কেন। পরি কি ব্যাপার, ও তো কোনো কথাই বলছে না। আরে পাশে তো একটা কাগজ দেখা যাচ্ছে, কিছু একটা লিখা আছে। এটা একটা জাদু রেখা, যদি কেউ ভুল করে ওই রেখাতে পা দেয় তবে সে স্ট্যাচু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার শরীরে কেউ হাত না দিবে ততক্ষণ স্ট্যাচু ছুটবে না। মানে মানে পরি স্ট্যাচু হয়ে গেছে। বসা, এই তো সুযোগ, এখন তো তাহলে আমরা যা খুশি তাই করতে পারবো, ও কিছু বুঝতে পারবে না। আসো, এই সুযোগটা একটু কাজে লাগে। না না নাইম, কি বলছো তুমি এইসব? পরি আর আমি বেস্ট ফ্রেন্ড, আর ও যদি জানতে পারে তাহলে ও অনেক রাগ করবে। তুমি এগুলো বাদ দাও, চলো আমরা কাজে। আরে ধুর, তুমি এসব কি বলছো? পরি তো স্ট্যাচু হয়েই আছে, এর মধ্যে যদি তুমি আমি কিছু করেও ফেলি ও কিছু জানতেও পারবে না, বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এইসব বাদ দাও, এইসব নিয়ে তোমার সাথে পরে কথা হবে। ওকে আগে ঠিক করো, ওর গায়ে টাচ করো, তাহলে দেখবো ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে বসা, তাহলে আগে ওর শরীরে হাত দিয়ে ওকে স্বাভাবিক করি। আরে এইটা তো তাহলে একটা জাদু রেখা, তার মানে এই রেখায় যেই পা রাখবে সেই স্ট্যাচু হয়ে যাবে। তাহলে তো আমি এই জাদু রেখাকে কাজে লাগিয়ে অনেক কিছু করে ফেলতে পারবো। কি হলো নাইম, পরিকে ধাক্কা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি পরি। আরে আমরা এখনো এখানে দাঁড়িয়ে আছি কেন, যাবে না? হ্যাঁ তুমি দাঁড়িয়ে পড়েছিলে, আচ্ছা চলো চল। খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে আমি এই জাদু রেখার আশেপাশে বসে আছি, কি ব্যাপার? তবুও এখন পর্যন্ত তেমন কেউ আসলো না, যাকে আমি ওই জাদু রেখার কাছে নিয়ে ফাঁসিয়ে তাকে স্ট্যাচু বানিয়ে তার কাছ থেকে সব কিছু হাতিয়ে নেব। আরে ওই তো, ওটা তো পরির বোন। এই ফোনটা কিনে মাত্র তোমাকে ফোন দিয়েছি, কোথায় তুমি? আমরা দুজন আজকে একসাথে যাবো আর রেস্টুরেন্টে বসবো, বুঝছো? আরে ওটা সমস্যা নাই। কি অবস্থা আপু, কেমন আছো? এই তো নাইম ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা কোথাও গিয়েছিলে নাকি তুমি? হ্যাঁ ভাইয়া, এই যে ফোন কিনতে গিয়েছিলাম, মাত্র ফোনটা কিনে নিয়েছিলাম শোরুম থেকে। বাহ ভালো হয়েছে না? হ্যাঁ তোমার ফোনটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তোমার সাথে কিছু কথা আছে, চলো না হাড় থাড়তে গিয়ে বলি। ঠিক আছে চলেন। আচ্ছা আসো। জাদু রেখা তো কাজে লেগেছে, ও তো এখন পুরো স্ট্যাচু হয়ে গেছে। এই সুযোগে ওর হাতের ফোনটা আমার নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, কিছু বলবা নাকি? হ্যাঁ আঙ্কেল, আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমাকে পছন্দ না করলেও আমি আপনার সবসময় ভালো চাই আঙ্কেল। তাই বলছিলাম কি, সামনের এই রাস্তাটা দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এই রাস্তাটা ভাঙাচোরা, বৃষ্টি হয়েছে, কাদা পাতা, আপনি পড়ে গিয়ে একটা ব্যথা ব্যথা পেলে তখন আবার আরেক ঝামেলা। তাই বলছি কি, আপনি কাজ করুন, ওই পাশের রাস্তাটা দিয়ে যান, ওই রাস্তাটা অনেক সুন্দর, আপনার বাসায় যেতেও হয়তো শর্টকাট হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যেমনই পরি তো আমাকে বলেছিল ওর বাবা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে আসবে, তার মানে এই ব্যাগেই ওর বাবা 5 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। যে করেই হোক ওর বাবার কাছ থেকে আমার এই টাকাগুলো নিতেই হবে। আচ্ছা দেখি তো কোন দিকে গেল। এই তো পরির বাবা তো একদম স্ট্যাচু হয়ে গেছে, তার মানে এই 5 লক্ষ টাকা এখন আমার। কি ভেবেছিস, আমারই আঁকা রেখাতে আমাকেই আটকাবি? আরে এই সমস্ত প্ল্যান তো আমারই ছিল। আরে আমার মেয়ে তোকে অন্ধের মতো ভালোবাসতো, আমার মেয়েকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছি যে তুই একটা লোভী, তাই এতক্ষণে আমার মেয়ে বুঝে গেছে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বুঝিয়ে বলছি, আসলে এটা কোনো জাদু রেখাই না, এই সব কিছু ছিল আমার বাবার প্ল্যান। আসলে আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসতাম, আমার বাবা বারবার আমাকে বোঝাতে চেয়েছে তুমি একটা লোভী ছিলে, তুমি আমাকে ভালোবাসতে পারো না, ভালোবাসো না। শুধু আমার বাবাই নয়, আমার বেস্ট ফ্রেন্ড বর্ষা, সেও আমাকে বারবার বলেছে আমার অগোচারে নাকি তুমি বর্ষাকেও ডিস্টার্ব করো, ওকে ভালোবাসো, ওকে জ্বালাতন করো, ওকে অনেক কিছু বলো, বর্ষা আমাকে বারবার বলেছে, আমি বিশ্বাস করিনি। শুধুমাত্র এই সব কিছু আমাকে বিশ্বাস করানোর জন্যই আজকের এই প্ল্যান। এই সব কিছু না আমার বাবার কথা মতোই হয়েছিল। সত্যিই বাবা তোমাকে অনেক ধন্যবাদ, আজকে যদি তুমি এই নাটকটা না করতে তাহলে হয়তো ওর আসল মুখোশটা আমি জানতেই পারতাম না। ও যে এত বড় চিটার, মুখোশধারী, শয়তান, লোভী, আমি কখনোই জানতে পারতাম না। নাইম
আজকে থেকে তুমি আর কখনো আমাকে কল মেসেজ কোনো কিছু করবে না। আজকের পর থেকে তোমার এই লোভী চেহারাটা আমি দেখতেও চাই না। যাও, বেরিয়ে যাও। হরিপ শোনো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। একটা কথা আর বলবে না তুমি। যাও এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার এই কুৎসিত চেহারাটাও আমি আর দেখতে চাই না। যাও এখান থেকে। এই ব্যাগটা দিয়ে যাও। মারে, তোকে আগেই বলছিলাম না, এই ছেলেটা ভালো না। চল বাসায় চল, তোকে আমি দেখে ভালো জায়গায় তোকে বিয়ে দিয়ে দেবো। চল চলো বাবা। আব্বা তাড়াতাড়ি দিন আমার চেহারা মধ্যে। আব্বা দেহ, আব্বা দেহ, কতগুলো টাকা! আব্বা তাড়াতাড়ি দাও। আব্বা দেহ, কতগুলো টাকা পাইছি! তাড়াতাড়ি করাই নাও। যদি কেউ এসে দেহাঙ্গ জাদুর করায় তাহলে এই করাই নিয়ে যাবো গা। চলো তাড়াতাড়ি, আমরা বাইর দিয়ে গেছি। আরে হমা, তুই ঠিকই কইছস, কেউ আবার আইসা বললে আমাকে লাখ টাকা দামের জাদুর করাই আবার নিয়ে যাবো গা। ধর তা তুই ধর। আরে এই এই সমস্যা কি? হ্যাঁ আপনার সমস্যা কি? তো সমস্যাটা কি? হ্যাঁ না, কোনো সমস্যা নাই তো। আমি দেখলাম কি আপনারা এই করায়ের ভিতরে অল্প করে টাকা দিলেন, করাই ভর্তি টাকা হয়ে গেল গা। আমি কইছিলাম কি আমার কাছে এই যে 3 লাখ টাকা আছে, এই 3 লাখ টাকা আপনি ওই করার ভিতর দিয়ে একটু লাড়া চাড়া দেন, তারপর দেখবেন যে টাকার গুটাও নিয়ে যাবো গা। ওই টাকাগুলা আমরা 3 জনে ভাগাভাগি করে নিলাম। আইসে এই জাদুর করার মালিক হইলো আমার আব্বা আর আমি। লাভ হইলে আঙ্গুর হইব, আপনারা টাকা দিমু কে? হ্যাঁ আপনারা এরম করতেছেন কেন? এই টাকাগুলা দিয়ে যদি বেশি টাকা বানাইতে পারি আমাকে 3 জনেরই তো লাভ হইব, তাইলে মানা করতেছেন? আপনি কেডা? হ্যাঁ আপনারা আমরা টাকার ভাগ দিমু, আর টাকা যদি আমার দরকার পড়ে আমরা তো এই জাদুর করার থেকে বানাই নিতে পারি। আপনার ওই টাকা দিয়ে আমরা কি করুম? এনে ভেজাল করেন না জানতো। ও বুঝবার পারছি, করাই তো আপনি গো। আমার টাকা দিয়ে এখন আপনারা বেশি টাকা বানাইবার চাইতেছেন না তাই না? তাহলে কাম করেন, করাইটা আমার কাছে বেচা দেন, আমি কিনা নেই। আমার কাছে এই যে গরু বেচা আর 3 লাখ টাকা আছে, আপনারা আমার কাছে করাইটা বেচেই দেন। দেখ আইছে 3 লাখ টাকা দিয়ে আমাকে জাদুর করাই কিনা নিয়ে যাবে, আর এই জাদুর করাইতে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি, আর তোর কাছে 3 লাখ টাকা দিয়ে জাদুর করাই তুমি কে লিগা? এই যা ভাগ এখান থেকে যা। ও 3 লাখ টাকা করাই বেচবেন না, তাইলে আর কি কর জায়গা তাইলে? দাঁড়ান শুনেন আব্বা, ওই কইলাম কি এরম করাই তো বাড়িতে আরো 2টা আছে, এই করাইটা বেচে দাও, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইতাছ তাহলে করাই দেন। এই এই টাকা দেন, টাকা দেন, টাকাটা দেন। আচ্ছা করে নিয়ে যান। শুনেন, এই জাদুর করায় আমি কিন্তু আপনার কাছ থেকে নগদ 3 লাখ টাকা দিয়ে কিনা নিলাম, ভুলও কিন্তু কোনোদিন আমার বাড়ির ওইখানে যায় নাই করাইল নিয়ে। হ্যাঁ হ্যাঁ আমরা যে জিনিস দিয়ে দিই এই জিনিসের খোঁজ আর নেই না বাবা। চলো বাইতে যাই, ঠিক তো বাইছি। আরে এই কি ব্যাপার, তুমি সেই কখন গরু বেচতে গেছো? হ্যাঁ এত দেরি হলো কিসের জন্য? আচ্ছা যাই হোক, গরু বেচার টাকাগুলো তাড়াতাড়ি দাও, জায়গা রেন রাখমু, তোমারে কইছিলাম না, দাও তাড়াতাড়ি দাও। আরে বউ রাহ, তোমার গরু বেচার টাকা, তুমি এসো গরু বেচার টাকা নিয়ে দেহ, আমি হাতে করে এটা কিনে আইছি জাদুর করাই, এই জাদুর করার ভিতরে টাকা দিয়ে তুমি যদি একটু লাড়া সারা দাও না দেখবা সেই টাকা ডাবলের ডাবল হয়ে গেছে গা। সেই টাকা দিয়ে আমরা বাড়ি গাড়ি জায়গা জমি সব করতে পারবো, আমরা তো কোটিপতি হয়ে যাবো গা। এই এইগুলো তুমি কি কইতেছো? তুমি কি হাসা কথা কইতেছো? এইটা জাদুর করাই, এই করাই যদি আমরা এতগুলা টাকা দেই তাহলে এতগুলা টাকা হইব, আমরা অনেক বড় লোক হয়ে যাব, তাহলে তো আর আমাকে ভাঙা বাড়িতে থাকতে হইব না, আমরা কোটিপতি হয়ে যাব। তুমি সত্যি কথা কও তো, আসলে কি এর মধ্যে টাকা দিলে টাকা বেশি হবো? আরে হবো, তাইলে কি আমি এতক্ষণ মিথ্যা কথা কইতাছি নাকি? বিশ্বাস না হয় আমার ঘরে ওই যে 5,000 টাকা আছে না, তুমি 5,000 টাকা তাড়াতাড়ি নিয়ে আসো, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করতেছি, পড়াইতে দিয়ে লাড়া সারা করলে দেখবে যে টাকাই টাকা টাকাই টাকা। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই টাকা নিয়ে আসতেছি। এই যে দাও টাকা নিয়ে যাও, এই যে দাও দাও তাড়াতাড়ি দাও। আমার কাছে দাও। এই এই যে টাকার মধ্যে সত্যি সত্যি আগুন ধরে যাইতেছে, টাকা তো একটা বাড়তেছে না, যেমন টাকা তেমনই আছে। বউ
আমি তো কিছুই বুঝতেছি না, টাকা বাড়তেছে না কেন? বিশ্বাস করো তুমি, আমি নিজের চোখে দেখছি, বাপ বেটি দুইজনে মিলা করাইতে টাকা লাড়া ছাড়া দিয়ে অনেকগুলো টাকা বানাইছে। এই আপনারা কি ভুকা নাকি? আপনারা কি কোনদিন দেখছেন যে কোরার মধ্যে টাকা দিয়ে টাকা লাড়লে টাকা বাড়ে? এই আপনাদের সাথে প্রতারণা হয়েছে, আপনারা ঠকাইছে, আপনারা বোঝেন না সেটা? ভাইগুলো আপনি কি কইতেছেন? আমার সাথে প্রতারণা হয়েছে মানে? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, আমি যা কইতেছি সত্যই কইতেছি, আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শুনেন। আব্বা, তুমি এলে কি শুরু করলা? পাড়ায় মারায় খড়ি মরে আইনা আগুন ধরাইতেছ, আমি তো কিছুই বুঝলাম না। আরে বুঝবি হানে পরে, আগে তুই আগুন জ্বালা, আগুন জ্বালিয়ে লড়াচাড়া করতে থাক। তুই লড়াচাড়া করতে থাকবি, আমি 1000 টাকার নোট আর খুলে ফেলাই দিই, দেখবি কড়াইটা ভরে গেছে গা। দূরের থেকে অনেক বোকা শোকা লোক আছে, ওরা যদি দেয় ও ভাববো যে একেবারে জাদুর করাই, তারপরে দেখবি খেলাটা কিভাবে চলে। আব্বা, তোমার মাথায় এত বুদ্ধি, তাড়াতাড়ি শুরু করো, ম্যাচ দেও, আগুন ধরাই। এইভাবে প্রতারণার শিকার হইলাম, আজকে যদি আমি টাকার লোভ না করতাম আমার এই গরু বেচা 3 লাখ টাকা চলে যাইত না। আর কান্নাকাটি করো না, এতদিন মনে করতাম তুমি সাদা সিধা, এখন দিয়ে তুমি একটা গাধাও আছো, আর কোনো দিন এরকম লোভ করবে না, বুঝছো? এখন আসো আসো। রিং ডং ডা, রিং ডং ডা, দাস আজ তোর জিনবো, সব আমার দাস, লাট কর, যা আহ, যা আর তুই কই থেকে আসছিস? আমি ঘুমো না। এই দেখেছিস, একবারে মরিস পোড়াতে তোর নাকি ধরবো, তারপরে দেখবো তোর ওই সিনগুল তোর শরীরে থাকে না। এই রোগীর সাইড আমি যাবো না, এই রোগীর জন্য আমার অনেক কিছু প্ল্যান করা আছে। একদম চুপ থাক তুই, তুই কিন্তু ভণ্ড, তুই যে এত কথা কইতেছস আমি কিন্তু তরেও চিনি, তুই যে একটা ভণ্ড, তুই যে টাকা নড়লে গেছিস তাই না? আর ওই ফেরদোস, ওই ফেরদোস তো একটা খারাপ মানুষ, ওরে তুমি এত সহজে ছাড়ব না, এত সহজেও আমার হাত থেকে ছাড় পাবো না, ওর ঘর দুইটা ঘর মোটকে আমি খাম, তারপরে সিনে ওর ছাড়, তার আগ পর্যন্ত ওরে খালি আমি জ্বালাইতেই থাকো, ওরে আমার হাত থেকে কোনো নিস্তার নাই, কেউ ওরে আমার হাত থেকে বাঁচাইতে পারবো না, আর তুইও পারবি না, তুই তো ভণ্ড, তুই যদি বেশি লাগতে আসিস না তোরে আমি ঘর মোটকা একদম চিমে খেয়ে ফেলো। এই কবিরাজ, আপনি এটা কি করতেছেন, তামাশা করেন নাকি? শিগগির আর বুঝ ছাড়ান, তাড়াতাড়ি করেন। হ্যাঁ ফেরদোস, তোরা কিন্তু আমি অনেক দিন ধরে কইতাছি যে তুই আমার সাথে লাগতে আসবি না, আমি কিন্তু একমাত্র আসছি তোর শিক্ষা দেওয়ার জন্য, তোর হর মাংস আমি সবাই খামো, তুই কিন্তু আমার চিনোস না, আমি কিন্তু যে সেই পেতনি না, তুই কি আমার কথা ভুলে গেছস? আমি ভুলি নাই, তোরে আমি এইবার নিয়েই যাবো আমার সাথে, তোরে কেউ আটকাইতে পারবো না, কেউ না। তোর যে সমস্ত সয় সম্পত্তি সব তুই কেমনি করছিস সব খবর কিন্তু আমি জানি। তুই যাবি কিনা বল, তা না হলে তোর যাওয়ার ব্যবস্থা আমি করছি। এই দেখেছিস আমার হাতে শুকনা মরিচ, এই শুকনা মরিচ পোড়া দিয়ে তোর নাকে সামনে ধরলেই তুই সুরসুর করতে করতে এখান থেকে চলে যাবি। হ্যাঁ তান্ত্রিকের বাচ্চা, একদম চুপ থাক তুই, তুই তো একটা ভণ্ড তান্ত্রিক, ভালো ধরতে দিই আমারে। আমি বলে ভণ্ড, আরে কই গেল, কোথায় গেল? আমি দেখতেছি, আমি দেখতেছি, কোথায় গেল?
খুব কঠিন, আমারে তোরা কেউ ধরতে পারবি না। একটা কারণে আমি নামতে পারি, তোরা যারা যারা ভুল করছস, যারা যারা পাপি, তোরা যদি তোদের ভুলটা স্বীকার করস, ভুলের প্রায়শ্চিত্ত করস, তাহলে আমি আবার ওই আসনে যাবো। আর যদি তা না করস, আমি আবার মগদালে উঠে যাবো। আমারে ধরে এত সোজা না। না না, একদম না। এই তান্ত্রিক, আমার বউ এটা কি করেছে শুনছেন তো? ও কিন্তু আমার মগডাল উঠে দেবো। মগডাল দিকে যদি একবার পড়া যায়, আমার বহু একবারে শেষ হয়ে যাবো গা। তাড়াতাড়ি আমার বউরে ভিড়ানোর ব্যবস্থা করেন। এই এই, তোরা ওর কাছে ক্ষমা চা। হা হা, ওরা ঠিকই কইছে, আমরা ভুল স্বীকার করতেছি, তুমি গাছ থেকে নাই মাসো। এই কবিরাজ, ওরা নাই মাস পারবো না, শুনে যাইবার কোন। ঠিক আছে, আমরা সবাই আমাকে ভুল স্বীকার করুম, তুমি তুমি চলে আসো। ঠিক আছে, যা চলেন চলেন যাই। হ্যাঁ চল। কই কবিরাজ, আসে না তো? তারা সময় লাগবে। পাপের কোন সীমা নাই। ও যদি নিজের থেকে ঠিক না হয়, ও যত খারাপ কাজ আছে যদি নিজের থেকে বন্ধ না করে, তাহলে কিন্তু আমি ওর ঘরে চাই পাবো। শুন, নাইমের বোর শরীর ছাইরা ফেরদোসের ঘরে চাই পাবো। শুন, আরে মাপ চাইতে কো আমার কাছে, আমার পা ধরে মাপ চাইতে করে। এই, তোদের ভুল স্বীকার করে ওর কাছে ক্ষমা চা। কবিরাজ, আমার বড় ভুল হয়ে গেছে। জিন, আমি তোমার কাছে এই যে ক্ষমা চাইতেছি, আমি আর দুই নাম্বারই করুম না, আর কারো টাকা মাইরা খামু না। এই যে তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমার মাপ করে দাও। এই যে আমি কানে ধরছি, আর কোনোদিন কারো টাকা তো সৎ করুম না। ঠিক আছে, থাম, আমি নাইমের বউর শরীর থেকে চলে যাইতেছি। এই তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার কিছুই হয় নাই, চলো ঘরে চলো। কবিরাজ, আপনার অনেক ধন্যবাদ। হায় আল্লাহ রে, এ তো যেন তেন দিন না, আমি কি কি করছি সব যাই না ভালাইছে। আমি আর দুই নাম্বারের মধ্যে নাই কবিরাজ। হ্যাঁ, এই দিন যেন তেন নয়, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাড়ির চারদিকে বন্ধ করে দিয়ে যাব, যাতে বাইরের থেকে কোন জিন পেট এই বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে। হ হ কবিরাজ, এইটাই করেন, বাড়িটা বন্ধক দিয়ে দেন। আপনি এক কাজ করুন, এই মাটির দুটো কলস নিয়ে আমার সাথে চলে আসুন। এই কলস দুটো ওই নদীর জলে ভাসিয়ে দিতে হবে। ঠিক আছে কবিরাজ, আমি নিয়ে যাইতেছি। আসুন আমার সাথে। হায় আল্লাহ, খিদার যন্ত্রণায় আমি এটা কি করলাম? আমি কার গাছের আপেল খাইলাম? এই গাছের মালিককে আমি তো তার চিনিও না জানিও না। আমি কি এটা ঠিক করলাম? আমি তার অনুমতি না নিয়েই তার গাছের আপেল খাইয়া ফেলাইলাম।
আমি যদি মইরা যাই মরার পরে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তো পাপ করছি, আল্লাহ আল্লাহ আমি পাপ করছি। এখন যদি আমি এই আপেলের মালিকের কাছে যাই ক্ষমা না নিতে পারি, তাহলে তো আল্লাহ আমার ক্ষমা করবো না। হ্যাঁ, কি করি? আপেল তো এই দিক দিয়েই ভাইসাইছে, এই নদীর কুল ঘেরে আইগাইতে থাকি। আফামনি। জি বলেন ভাইয়া। আপনাদের এদিকে কি কারো আপেলের বাগান আছে? ও আছে তো, আমগো রহম আলী স্যার বড় একটা আপেলের বাগান আছে। তার আপেলের বাগান ছাড়া এই গ্রামে আর একটা আপেলের বাগানও নাই। স্যার, তার বাড়িটা কোন দিকে চিনেন আপনি? ও আমি তো চিনি। শুনেন, আপনি এক কাজ করেন, এই সামনে রাস্তা দিয়া ডাইন দিকে যাবেন, দেখবেন বড় একটা পাকা বাড়ি, ওইটাই রহম আলী স্যার বাড়ি। আপনার অনেক ধন্যবাদ, আমার অনেক বড় উপকার করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা বাবাজি, তোমার তো চিনলাম না। মুরব্বি, আপনি আমার চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে। ব্যাপার কি, তুমি আমার বাড়িতে? মুরব্বি, আসলে হয়েছে কি, আপনার বাগানের একটা আপেল নদী দিয়ে ভাইসা যাইতেছিল, আমি আপনার অনুমতি ছাড়াই আপেলটা খাইয়া ফেলাইছিলাম। আপনি আমার মাফ করে দিন, কোনো দাবি রাখেন না। এই ছেলে তো কোনো সাধারণ ছেলে হইতে পারে না, সামান্য আমার গাছের একটা ফল খাইছে আমার অনুমতি ছাড়া, আর সেই জন্যে এত দূর আসছে আমার কাছে ক্ষমা চাইছে। মা, এই ছেলেকে তো হাত ছাড়া করা যাবে না। না 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 না, তোমাকে ক্ষমা করা যাবে না। তুমি যেহেতু আমার গাছের ফল খেয়েছো, সেই জন্য তুমি অপরাধ করেছো, তোমাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না, তোমার তো শাস্তি পেতেই হবে। মুরব্বি, আপনি এটা কি বলতেছেন? আমি আপনার কাছে হাত জোর করে মিনত করতেছি, আপনি আমার মাফ করে দেন। আপনি এর জন্য আমার যা করতে বলবেন আমি তাই করবো, তবু আপনি আমার মাফ করেন। মুরব্বি, না, তোমাকে তো ক্ষমা করা যায় না। তুমি না জানিয়ে আমার গাছের ফল খেয়েছো, একটা আপেলের দাম কত তুমি জানো? মুরব্বি, আমি জানি, আমি অনেক বড় পাপ করছি, আপনি এর জন্য আমার যে শাস্তি দিবেন আমি মাথা পাইতা নিব, তবু আপনি কোনো দাবি রাখেন না, আমার দয়া করে মাফ করে দেন। ক্ষমা তোমাকে আমি করতে পারি, তবে একটা মাত্র শর্ত আছে, আমার ঘরে একটা বিবাহযোগ্য কন্যা আছে, যে কিনা চোখে দেখে না, কানে শোনে না, কথাও বলতে পারে না, ল্যাংরা, প্রতিবন্ধী হয়ে ঘরের ভিতরে বসে আছে। এই মেয়েকে যদি তুমি বিয়ে করতে পারো তাহলেই তোমাকে আমি ক্ষমা করতে পারি। মুরব্বি, আমি আপনার সব শর্ত মেনে নিলাম, আপনার মেয়ে দেখতে যেমনই হোক না কেন আমি তাকে বিয়ে করব, তবু আপনি আমার আপেল খাওয়ার দাবিটা ছেড়ে দেন। ঠিক আছে, তোমার আপেল খাওয়ার প্রতি আমার কোনো দাবি নেই, ঘরের ভিতরে বিয়ের কাপড় চোপড় রাখা আছে, তুমি রেডি হও, আমি নামাজ পড়ে আসি। ঠিক আছে। নিন, এটা আপনার জন্য, খেয়ে নিন। কি ব্যাপার, উনি আমাকে দেখে ভয় পেল নাকি? আমাকে দেখে এভাবে পালালো কেন? কিছুই তো বুঝতে পারলাম না, আমি দুধ খেতে দিলাম আর উনি আমাকে দেখে ভয়ে পালিয়ে গেল। চাচা, এই আপনি যে মেয়েটার হুটহাট করে বিয়েটা দিয়ে দিলেন, এই ছেলের নামে একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল না? আপনি এত বড় মিথ্যা মারে কেন বললেন? মিথ্যা বলেছি মানে? হ্যাঁ অবশ্যই আপনি আমাকে মিথ্যা বলেছেন, আপনি বলেছিলেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে বয়রা, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে ল্যাংরা, কিন্তু এখন তো দেখছি সেগুলো সবই মিথ্যা। আপনার মেয়ে তো সম্পূর্ণ সুস্থ, শুধু সুস্থই না, আপনার মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দরী, কিন্তু আমি বুঝতে পারছি না কেন আপনি এত বড় মিথ্যা কথা বললেন। আরে বাবা, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর আমার মেয়েও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমি তোমার কাছে মিথ্যা বলতে যাব কেন? আমি তোমাকে আমার মেয়ে অন্ধ বলেছি এই কারণে, আমার মেয়ে ওই চোখ দিয়ে কোনোদিন পরপুরুষ দেখেনি, আর কানে শোনে না, ওই মেয়ে কোনো পরপুরুষের কথা ও কানে জীবনে কোনোদিন শুনেনি, আর বোবা বলেছি এই কারণে, ওই মুখ দিয়ে
কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলেনি। ল্যাংরা বলেছি এই কারণে সে বাড়ির বাহিরে কোনোদিন যায়নি। এবার বুঝেছে তো বাবা? যাও, আমার মেয়ে ঘরে অপেক্ষা করছে, তুমি ঘরে যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার বুঝেছো তো, এরকম ছেলে কুটিতে একটা মিলে। জি স্যার, এখন আমি বুঝলাম বিষয়টা। বাবা, আপনার কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? আমার বাপ এখানে ঢাটা পড়ে মারা গেল। এতদিন পর বাপের বাড়িতে এলাম, বাপের সাথে দুটো কথাও কইতে পারলাম না। হ্যালো, ওই বেটা, তোর খবর কি? তোরে না কইছি দুই একদিনের ভিতরে ঠাড়া পড়া লাশ লাগবো আমার। ওইটা বাহিরের দেশে আমি কোটি কোটি টাকা বিক্রি করুম, তুই এখনো একটা জোগাড় করতে পারস নাই? শোন, তুই আজকার দিনা দিনের ভিতরে ঠাড়া পড়া লাশ তাড়াতাড়ি নিয়ে আয়। ঠিক আছে। বেটা, তুই কেটাই নেই, হঠাৎ করে সামনে দাঁড়াইলি। শোন, তুই কিছু শুনছিস নাকি? হ্যাঁ ভাই, আপনি যার সাথে ফোনে কথা কইলেন, যে কথা নিয়ে আলাপ আলোচনা করলেন, সবই শুনছি। আচ্ছা, কি 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 শুনছিস তুই? হ্যাঁ, কইবার চাইছিলাম কি, আমার কাছে একটা লাশ আছে। কি খারাপ পড়া লাশ? পাইয়া গেছি। আছে মানে? শোন, আরে কই রাখছিস? বিক্রি করবি? অনেক টাকা দিব, অনেক। হ্যাঁ, বিক্রি তো করবারই চাই, কত টাকা দিবেন কম? আরে ওইগুলা মরা মাল থেকে কোন কাজ হয় নাকি? শোন, তোর 1,00,000 টাকা দিয়ে দিই, তুই লাশটা আমার দিয়ে দিই। কি কইলেন ভাই, 1,00,000 টাকা দিবেন? ভাই, আপনি কি আমার বোকা মনে করছেন? আমি তো জানি ঠাডা পড়া লাশের মেলা দাম। শোনেন, আপনি যদি লাশ নিতে চান তাহলে আমার 10,00,000 টাকা দিবেন। বেটা, খাস কামলা দিয়া আমার কাছে 10,00,000 টাকা? ওই বেটা, 10,00,000 টাকা একসাথে কোনদিন গুনা দেখছস? শোন, বেশি কথা কইস না, তোর আমি 2,00,000 টাকা দিয়ে দেব। মানে তুই লাশটা আমার দিয়ে দে, ঠিক আছে? কাম হইব না ভাই, আমি তো কইলাম, শুনেন, আপনি যদি 10 জায়গায় খুঁজে দেন একটা লাশও পাইবেন না ঠাডা পড়া। আমার 10,00,000 টাকাই দিতে হইব, যদি নেন তাহলে কন, আর যদি না দেন তাহলে আমার এক জায়গায় দেখি। এই শোন শোন শোন, কইতে চাইছিলাম তুই আর আমার ব্যাপারটা আমরা আমরাই মিটাই ফেলাই, কি লেগে ঝামেলা করতেছস? শোন, আচ্ছা ঠিক আছে, বুঝছি তুই কত ধরলে দিবি। থাকে বুঝছি তো, টাকা পয়সার ব্যাপার, কেউ জানে জানে না, যদি কেউ জানে তুই আর এসবি আমিও আর এসবো, দরকার কি? চুপচাপ থাক। আর না, কেউ জানবো না, আপনি নিশ্চিন্তে থাকেন। আচ্ছা, ফোন দিন দিলি, ঠিক আছে স্যার। হাই রে, কোটি টাকার দাম ধরছিলে, কোটি টাকার দাম ধরছি রে। পরি আর কান্দাকাটি করো না স্যার, যা হওয়ার তো হয়ে গেছে গা। শুনো, আমার কাছে একটা ভালো খবর আছে, আমরা তো লাখপতি হয়ে গেছি গা। আরে তুমি এগুলো কি পাগলামি কথাবার্তা কইতেছ? আমার বাপটা মরছে 2 দিন হয় নাই, গতকালকে আমার বাপটা মারা গেল, আর তুমি এখানে এসে আমার সাথে মস্কারা করতেছ? বাদ দাও তো এগুলো কথা, আমার ভালো লাগতেছে না। আরে না, কোন উল্টাপাল্টা কথা কইতেছি না। আচ্ছা, তোমার বাপে তো ঠাডা পড়ে মরছে, তুমি কি জানো ঠাডা পড়া লাশের মেলা দাম? আমার একজনের সাথে কথা হয়েছে, হে কইছে তোমার এই বাপের ঠাডা পড়া লাশ আমার 10,00,000 টাকা দিয়ে কিনে নিব। আরে তুমি কি পাগল হয়ে গেছো? গতকালকে আমার বাপটা মারা গেছে, আর তুমি আজকে এসে আমার সাথে মস্কারি করতেছো, তাই না? আমরা বড় লোক হয়ে গেছি, তাই না? এক রাতে আমরা ধনী হয়ে গেলাম। শুনো, এগুলো উল্টাপাল্টা কথা বাদ দাও, আমার আমার মতো থাকতে দাও তো। শুনো, আমার একজনের সাথে কথা হয়েছে, হে আমারে কইছে তোমার বাপের ওই ঠাডা পড়া লাশ আমার কাছ থেকে 10,00,000 টাকা দিয়ে কিনে নিব। কি, তুমি আমার বাপের লাশ বিক্রি করার কথা কইতেছো? সিসি,
অসম্ভব, এরকম কথা আমি কল্পনাও করতে পারি না। আমার বাপের লাশ 10 লাখের, 10 কোটি টাকা বিক্রি হইলেও না আমি আমার বাপের লাশ বিক্রি করবো না। দিন শেষে আমার বাপের কবরের কাছে দাঁড়াইলেও আমি অনেক শান্তি পাই, আমি এই কাম কোনোদিন করতে পারবো না। আরে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো, সে তোমার ওই বাপের লাশ তো মাটিতেই পয়সা করে যাইব, তার সে ভালো লাশটা যদি বিক্রি করে আমরা 10 লক্ষ টাকা পাই তাহলে কত ভালো। না না ভালো না, আমার ভাবার চিন্তার কোনো কিছুই নাই। তুমি যাও তো এখান থেকে, আমার এগুলো উল্টাপাল্টা কথা শুনতে একদম ভালো লাগতেছে না। বুঝছি, বউরে কই আমার কোনো লাভ হইব না, যা করার আমার গোপনে সব করতে হইব, আমার তো দরকার টাকা। কেউ দেখার আগে যত তাড়াতাড়ি পারি এনথিকার লাশটা ওটা বেচা দিতে পারলেই 10 লাখ। আমি তখনই বুঝছিলাম আমি তোমার না করাতেই তুমি শান্ত হও নাই, তুমি ঠিকই আমার বাপের লাশটা বিক্রি করে দিবা, আর তাই আমি পুলিশে জানাই রাখছিলাম। তুমি আমার শুধু শুধু ভুল বুঝতেছো, আসলে আমি তো আমাকে ভবিষ্যতের কথা চিন্তা করে এই ধরনের কাজটা করতে চাইছিলাম, তাছাড়া 10 লক্ষ টাকার ব্যাপার, তুমি একটাবার চিন্তা করো এই 10 লক্ষ টাকা পাইলে আমাকে ভবিষ্যৎটা কত ভালো হইতো। চুপ থাকো, আমি তোমার কাছে কোনো কথাই শুনতে চাই না, আমি তোমার কাছে টাকার সুখ চাই নাই। আমি যদি টাকারই সুখ চাইতাম তাহলে তো আমি তোমার বিয়েই করতাম না, আমি তো তোমার ঘরে নুন ভাত খাই ভালো ছিলাম, কেন তুমি আমার বাপের লাশের প্রতি লোভ জাগাইলা। দেখো আজকে তুমি যে টাকার প্রতি লোভ করলা এর জন্য তুমি আমারেও হারাইলা, আর টাকাও হারাইলা, সব কিছু হারাইলা। এখন যাও জেলে গিয়া পয়সা মারো, আমার বাপ লাশ হয়ে আছে না, লাশ হয়ে থাকুক, কবরেই থাকুক, তারপরও তো আমি আমার বাপের কবরের কাছে আসতে পারবো। আমার বাপের হয়তো আর কোনোদিনও আমি দেখতে পারবো না, কিন্তু আমার বাপ যেই কবরে আছে এই বইলে তো আমি সান্ত্বনাটুকু পাবো। যাও জেলে চলে যাও, তুমি আর কোনোদিন তোমার এই চেহারাটা আমার দেখাও না। সি সি সি, আপনি এতটা খারাপ মানুষ, আপনি কিনা নিজের শ্বশুরের লাশ বিক্রি করতে চান শুধুমাত্র টাকার জন্য? লিখন সাহেব, আসামিকে ধরুন, থানায় নিয়ে চলুন। বাবা দেখো না, তুমি যখন বাইচা ছিলা তখন তোমার 1 টাকারও মূল্য ছিল না, কেউ তোমার দেখতে আসতো না, আমি তোমার একমাত্র মেয়ে, তোমার কোনো পোলাও নাই যে তোমার ঘরে হাল ধরবো, তুমি এই বৃদ্ধ বয়সেও কিনা নিজের কাম করে নিজে খাইতা, আমি মাইয়া হয়ে তোমার 1 টাকা দিয়ে দেখতে পারতাম না, আজকে দেখো তোমার কত মূল্য, তোমার লাশেরও কত দাম, তোমার লাশ কিনা তোমারই মাইয়ার জামাই বেচতে চায়। বাবা আমি পয়সা থাকতে কখনো এমনটা হইতে দেব না, বাবা তুমি কবরেই থাকো, আমি মনে করি তুমি সবসময় আমার কাছেই আছো। আরে কি জামানা আইলো, একটা পতিতা মেয়ের পিছনে তরবেশ বাবা এমন করে দৌড়াইতেছে। ভাবি আপনি একা একা এইভাবে কার সাথে কথা বলতেছেন? আরে একা একা কথা কইতেছি না, আমার চোখের সামনে কেবল যা দেখলাম তা না বিশ্বাস করার মতো না। কি বলতেছেন, কি দেখছেন আপনি? একটা পতিতা মেয়ের পিছনে না আমাকে দরবেশ বাবা আছে না সে দৌড়াইতেছে। ভাবি আপনি কার নামে কি সব বাজে কথা বলতেছেন, আপনি কি জানেন উনি কত বড় কামেল ব্যক্তি? বাবা রে আমার বড় ক্ষুধা লাগছে, আমি আজ 3 দিন ধরে কিচ্ছু খাই না, হ্যাঁ আমার কিছু খাইবার দিবি? বাবা আমি নিজেই তো প্রতিবন্ধী মানুষ, ভিক্ষা করে খাই, কিছু করবারও পারি না, একদিন খাওন খাই তো আর একদিন খাই না, আমার কাছে তো এই শুকনো রুটি ছাড়া আর কোনো খাওন নাই, নেন আপনি শুকনো রুটিটাই খান। বাবা রে তোর এই একটা রুটি তুই আমার দিয়ে দিবি, তোর কাছে তো খাওনের কিছু নাই, তুই কি খাবি? না বাবা আমি কিছুই খাবো না, এরকম কতদিন না খেয়ে থাকি, একদিন না খেলে আমার কিছুই হবো না, আপনি খান। তুই খুব ভালো মানুষ রে, আমার দোয়া তোর উপরে সবসময় রইল।
আমার হাত, আমার হাত তো ভালো হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, সবই তোমার দয়া আল্লাহ। এই দরবে জোবারও ছিল, আমার হাত ভালো হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি আল্লাহ। এইবার তো বুঝলেন, তাইলে একটা মানুষের সম্পর্কে না জেনে না বুঝে আপনি এরকম বাজে মন্তব্য করতেছেন। আপনি কি জানেন ওই দরবেশ বাবার একটা বদদোয়াতে আপনার জীবন ছারখার হয়ে যেতে পারে? দেখেন ভাই, আপনি যেটাই কোন, আমি আমার নিজে চোখ দিয়ে যা দেখছি না তাও বিশ্বাস করার মতো না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলেন, আমি আপনারে দেখাইতেছি, আসেন। আল্লাহু আকবার। হে আল্লাহ, তোমার এক পাপী বান্দা, আল্লাহ তুমি তার গুনাহ খাতা সব মাফ করে দাও আল্লাহ, তুমি তার সুপথ আইনা দাও আল্লাহ, তুমি তার ভালো হওয়ার সুযোগ দাও আল্লাহ। হে আল্লাহ, তোমার এই পাপী বান্দাকে সুপথে এনে তুমি এই সমাজটাকে রক্ষা করো আল্লাহ, তুমি এই সমাজটাকে রক্ষা করো। আমিন। দরবেশ বাবা, আপনি আমাকে সবাইরে মাফ করে দেন। আসলে আমরা না বুঝা আপনার সম্পর্কে অনেক উল্টা পাল্টা চিন্তা করছি, গ্রামে সবাই মিলে আপনারে মারতে আইছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমাকে অভিশাপ দিয়েন না। না না, তোদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আর শোন, তোদের একটা কথা বলি, মানুষের বাহির দেখে বিবেচনা না করে মানুষের ভিতর দেখে বিবেচনা করা শিখ। সব সময় চোখের দেখা সঠিক নাও হতে পারে, তবে তোদের এই গ্রামের প্রতি শান্তি বর্ষিত হোক, আর এই গ্রামের উপর আমার দোয়া রইল। হক মাওলা। আরে দরবেশ বাবা কই চলে গেল, আমাকে তো কিছু কয়ে গেল না। আমরা আসলে দরবেশ বাবাকে চিনতে পারিনি, আমরা যদি দরবেশ বাবাকে ঠিক মতো চিনতে পারতাম তাহলে হয়তো উনি আমাদের মাঝেই থেকে যেতেন। আমরা কেউ তোমার মারতে আসি নাই, তুমি ভয় পাও না। তুমি দরবেশ বাবার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হইছো, দরবেশ বাবার দোয়া সবসময় তোমার সাথে আছে, একদম ভয় পাও না তুমি। আর হ্যাঁ, এখন থেকে এলাকাবাসী সবাই তোমার আর কেউ খারাপ নজরে দেখবে না, তোমার কেউ খারাপ কথাও বলবে না, তুমি এখন থেকে সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতে পারো। হ্যাঁ বোন, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার যদি সাহায্য সহযোগিতা লাগে, টাকা পয়সা লাগে, তাহলে আমরা সবাই তোমাকে সাহায্য সহযোগিতা করব। হ্যাঁ, এরা তো সবাই ঠিক কথাই বলছে, আমরা সবাই মিলে কিছু কিছু টাকা পয়সা দিয়ে তোমাকে ভালো একটা কর্মের ব্যবস্থা করে দেব। আজকে থেকে তোমার আর কোনো ভয় নাই, আমরা এলাকাবাসী সবাই তোমার পাশে আছি। ঠিক আছে, সবাই চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোর গান
কে কোথায় আছো? এখানে কোন টাটা পরে মরে গেছে তাহলে আঠারো এখানে আসো। ভাবি গো, ওঠেন ওঠেন, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো, আমি তোকে আমার নামের হাসপাতালে নিয়ে যাও, তুমি তোমার বাঁচাও তোমরা। আমি লাশের দাফন কাফনের ব্যবস্থা করতেছি। আমি তোমার জানা যাবো না, তুমি আমার সাথে থাকো, আমি কিন্তু জানি না, আমি তোমার বাড়িতে নিয়ে যাবো। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, আমি বাবিরে নিয়ে বাড়িতে যাইতেছি। বাইরে বেরিয়েছো ভাই? আস্তে আস্তে উঠ, উঠে দাঁড়া, উঠ উঠ দাঁড়া, তোর হাত পাও ধরা দে, ধরা দে ঠিক মত। বাবা বাবা, আমার ভাই তো পুরো সুস্থ হয়ে গেছে। বাবা আমার ভাই তো দেখি এখন সম্পূর্ণ সুস্থ। বাবা ও হাত সোজা করা পারতো না, পা সোজা করা পারতো না, ও ঠিক মতো দাঁড়াইতে পারতো না। বাবা আপনি জানেন পরে কত জায়গায় কত কবিরাজ দেখাইছি, কত ডাক্তার দেখাইছি, কিছু বাদ রাখি নাই, কিন্তু কেউ আরে ভালো করা পারে নাই, কেউ আরে সুস্থ করা পারে নাই, একমাত্র আপনি। আপনি আরে সুস্থ করে দেখাই দিলেন বাবা, আপনার শরণাপন্ন হয়ে আমি আমার ভাইরে সুস্থ করা পারছি। বাবা বাবা আপনি তো আপনার কারিশ্মা দেখাই দিয়েছেন বাবা, বাবা আমি আপনার কাছে চিরঋণী হয়ে গেলাম বাবা। এই চুপ, এই বন্ডর বাচ্চা কি শুরু করছো? লাল জামা পইরে কমলা রঙের সালোয়ার পইরে, হ্যাঁ চুল পাকায়ে ওই জামপুরা গাছে নিচে সুন্দর চল। এই বন্ডর বাচ্চা, উপর আল্লাহ তাআলা ছাড়া কেউ কি মানুষকে সুস্থ করতে পারে, ভালো করতে পারে? এই ভাই চুপ থাকেন আপনি, আপনি যেটা জানেন না এটা আন্দাজে কথা কইতেছেন। এই বাবার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আপনি জানেন হে কি করা পারে? এই মেয়ে এই দেখো কি কইতে যাবে, আমরা নিশ্চয়ই দেখছি এই বাবা স্কুলটা ভালো করে দিছে। এই আপনারা গলাবাজি বন্ধ করেন, শুনবার চান উনি কি করছে আর এই শয়তান না কি করছে? এই কোনো কথা বলবেন না, এই শয়তান এই ভন্ডর সাথে যোগ দিয়ে আর ভাইয়ের সাথে পরামর্শ করে কইছে আমার ভাইরে ভালো করবেন, সব মানুষ বিশ্বাস করবো, আমরা টাকা কামাই করুন, এই ভন্ড তাই করছে। ওস্তাদ শুনেন, এরকম ছোট ছোট কাজ করে আমরা তো বেশি কিছু করতে পারব না, তার চাইতে ভালো আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমরা যদি বুদ্ধি অনুযায়ী কাজটা ঠিকঠাক মতো করতে পারি আমরা অল্প কয়েকদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো গা। শুনেন আপনার বেশভূষা খুব ভালো আছে, আপনি একটা জায়গায় আসন গেড়ে বাবা সাজবেন, ওইখানে আমরা বিভিন্ন ধরনের নিজগ মধ্যে মানুষ নিয়ে যাবো, তারপরে রুগী সাজাবো, ওই রুগীদের দু একটা ভালো করবেন আর লোকজন ভাববো আপনার রুগী ভালো করার ক্ষমতা আছে, এইভাবে অনেক লোক নিয়ে আসবো রুগী টুগী সাজাইয়া, তারপরে শুধু আপনার টাকা কামু টাকা। চলে ল্যাংরা ল্যাংরা যত যা আছে, পেট ব্যথা ল্যাংরা হাত ভাঙ্গা এগুলো সব ধরে ধরে নিয়ে আসবি, আমি খালি সার ফুক করে ভালো করে দিব, এই লিখে আমি চিটা বাইরে দেবো।
মন্দ বাবা, তোর কেরামতি আমি বাইর করতেছি, যা সঙ্গেরে বসবি না ওই জায়গায় তোরে ধইরে তোর লাইফ আমি শেষ করে দেব। ও বাবা রে,